বাংলা মানবতা সমাধান السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد فيقول الله سبحانه وتعالى في كلامه المجيد وجاهدوا في الله حق جهاده هو اجتباكم وما جعل عليكم في الدين من حرج ملة أبيكم إبراهيم هو سماكم المسلمين ربنا آتنا في الدنيا حسنه ওফিল আতী হাসানা ওকিনা আজ দরুদ এবং সালাম পেশ করছে বিশ্বনবী নবী মোহাম্মদ রসুল্লাহ আলাইহি ওসাল্লামের প্রতি দূরের এবং কাছের হিসটিভির নিয়মিত দর্শক শ্রোতা এবং দর্শক বৃন্দ আল্লাহ তাআলা আপনাদের প্রতি তার রহমত এবং শান্তি নাজিল করুন এই কামনা করছি সুপ্রিয় দর্শক শ্রোতা বৃন্দ আমরা বর্তমান বিশ্ব সভ্যতা ও আমাদের যুব সমাজ তাদের করণীয় এবং তাদের বর্জনীয় বিষয়গুলো নিয়ে একটি ধারাবাহিক আলোচনা আপনাদের সামনে আমরা উপস্থিত করে চলছি মূলত এই আলোচনাগুলোর মধ্য দিয়ে আমরা আমাদের চিন্তাটিকে নেতিবাচক থেকে ইতিবাচক দিকে রূপান্তরিত করার যাদের ধারণা ইসলাম সম্পর্কে ইসলামী আদর্শ সম্পর্কে ইসলামী শিক্ষা সম্পর্কে এমনটা হয়ে গেছে যে আমাদের মনের চাহিদাগুলো আমাদের ডিমান্ডগুলো আমাদের অভাব পূরণ করতে যথেষ্ট নয় অনেকের ধারণা ইসলামে তো শুধু নামাজ রোজা হজ জাকাত সদকা খয়রাত এইগুলোই তো এর মূল বিষয় আমাদের অনেক যুবকরা ইসলামের উপরে কিছুটা বিত শ্রদ্ধ অভাব দারিদ্র এই ধরনের একটা দৃশ্য আমাদের ইয়াং এনার্জেটিক এবং প্রগ্রেসিভ যুবকদের সামনে যখন চোখের সামনে দেখে বাস্তবে যখন তাদের সামনে দৃশ্যগুলো ভেসে ওঠে তখন তারা ইসলামের প্রতি ইসলামী শিক্ষার প্রতি স্বাভাবিকভাবেই বিরাগ ভাজন হয়ে যান অথবা তারা ইসলামী শিক্ষার প্রতি আগ্রহ হারিয়ে ফেলেন দেখুন আমাদের অধিকাংশ মুসলিম পরিবারে যারা একটু বিত্তবান আর্থিকভাবে যারা একটু সচ্ছল যারা একটু অ্যাডভান্স হয়েছেন অথবা যারা আধুনিক শিক্ষায় শিক্ষিত এদের অধিকাংশ ফ্যামিলি তাদের বাচ্চাদেরকে ইংলিশ মিডিয়াম স্কুলে পড়াবেন তাদেরকে আধুনিক শিক্ষায় শিক্ষিত করে তুলবেন কোথায় এলেভেল ওলেভেল করানো হয় কোথায় ইংরেজি মাধ্যমে পড়ানো হয় কোথায় বেশি ম্যাথামেটিক্স সায়েন্স ওরিয়েন্টেড অথবা কম্পিউটারাইজড ব্যবস্থা আছে ওই আমাদের অভিভাবকরা বেশিরভাগ ক্ষেত্রে আগ্রহী হচ্ছেন আমরা নিজেদের সম্পর্কে নিজের কালচার সম্পর্কে নিজের এডুকেশন সম্পর্কে নিজের এডুকেশনাল সিস্টেম সম্পর্কে এবং আমাদের শিক্ষার চূড়ান্ত সফলতা সম্পর্কে আমরা নিজেরা অজ্ঞতার ভিতরে পড়ে আছি মাদ্রাসা এটাই মূল শিক্ষার বেস আধুনিক শিক্ষা আমার মাদ্রাসা শিক্ষার বহু বছর পরে তার জন্ম

মূল চিন্তাধারা থিম নেওয়া হয়েছে আমাদের রাসুলের শিক্ষা ব্যবস্থা থেকে নারী শিক্ষা নারীদেরকে এগিয়ে দেওয়া নারীদেরকে শিক্ষিত করে তোলা একজন শিক্ষিত মা শিক্ষিত জাতি জাতি একজন ভালো ভালো মা একটি এই চিন্তা এই ফিলোসফি ইসলামের ফিলোসফি এটা প্রফেট মোহাম্মদ সাল্লাস্লামের আদর্শ কিন্তু আমরা সেখান থেকে বিচ্যুত আমরা সেখান থেকে বিমুখ আমরা মডেল হিসাবে দাঁড় করিয়েছিলাম নবী মোহাম্মদ রসুল্লাহ আর এই পাশে আছেন আমাদের যুবক ভাই বোনেরা আসুন আজকে আমরা এই পর্বে আমরা এগিয়ে যেতে চাই কাজ করতে চাই আমরা জাতিকে কিছু দিতে চাই আমরা নিজেকে সমৃদ্ধ করতে চাই আমরা ইবাদত করতে চাই আমরা আল্লাহর পূর্ণাঙ্গ দাসত্ব করতে চাই এই কথাগুলো আমাদের পিছনের পর্বগুলোতে ছিল আপনারা যারা কন্টিনিউ আমাদের সঙ্গে এই পর্বগুলোতে অংশ অংশগ্রহণ করছেন যে বন্ধুরা আমি আপনাদেরকে বিনয়ের সঙ্গে বলবো আপনার চিন্তায় যদি কোনো নেতিবাচক প্রভাব থেকে থাকে তাকে মুছে ফেলুন আপনি নিজেকে নিয়ে ইতিবাচক চিন্তার সৌধ নির্মাণ করুন হবে না আমার দ্বারা কিছু হবে না আমি ব্যর্থ এটা কোনো মানুষের উচ্চারণ হতে পারে না কোনো বিষয়ে আপনি প্রতিজ্ঞা গ্রহণ করলে আপনি তার উপরে দৃঢ় থেকে আল্লাহর উপরে ভরসা করুন আমরা আগে যে আয়াতটি বলেছিলাম গত পর্বে সূরা তালাক থেকে ইয়া জাআল লাহু মখরাজ আল্লাহ আপনার জন্য একটি পথ বের করে দিবেন আপনি রাস্তায় নামুন গন্তব্যে পৌঁছে দেওয়ার দায়িত্ব উপরওয়ালার উপর এটা বিশ্বাস রাখুন সফলতা আপনার কাছে আসবেই আল্লাহ ওনা ইয়াতাওাক্কাল আলাল্লাহ ফা হাসবু আল্লাহু তো আমরা আজকের পর্বে আপনাদের সামনে যে বিষয়টি পরিষ্কার করতে চাই কিছু আমরা করতে চাই এগিয়ে যেতে চাই এটার জন্য প্রয়োজন শিক্ষা শিক্ষা ছাড়া আমরা এগিয়ে যেতে পারবো না যুবক ভাইরা আপনি শিক্ষার কোন পর্যায়ে আছেন মাধ্যমিক পর্যায়ে আপনি আজকে মনের ভিতরে একটা প্রতিশ্রুতি গ্রহণ করুন আমি শিক্ষার শেষ পর্যায়ে পোস বই ইনশাআল্লাহ পোস বই একটি ই প্রত্যয় দিয়ে বলুন পারি না হবে না আমার পক্ষে সম্ভব নয় এই শব্দগুলো আল্লাহর উপর বিশ্বাসী কোনো মোমেনের উচ্চারণ হতে পারে না কারণ সে আল্লাহর সামনে দাঁড়িয়ে বলে ইয়া কা না'বুদু ওয়া ইয়া কা শুধু মাত্র কেবল মাত্র হে প্রভু আমরা তোমার কাছে সাহায্য চাই আর সাহায্য চাওয়ার ব্যবস্থা ওয়াসতাঈনু বিসসবরি ওয়াসসলাহ ইন আল্লাহ মাআস সাবিরিন আল্লাহ সাহায্য কামনা করতে হবে সাহায্য কামনা করে জীবনে স্ট্রাগল ফেস করতে হবে বাধা বিঘ্ন না পেরিয়ে বড় হয়েছে কে কবে বাধা বিঘ্ন তো আসবেই কিন্তু সেখানে আপনাকে দৃঢ়তার সঙ্গে বলতে হবে সবর অর্জন করতে হবে ইননা মা আল উসরি ইউসরা আল্লাহু আকবার আল্লাহ পাক কি চমৎকারভাবে কোরআনে আপনাকে আমাকে উদ্বুদ্ধ করেছেন অনুপ্রাণিত করেছেন যুবক বন্ধুরা আপনারা নিজের ভিতরে কি কোনো অনুভূতি কাজ করছে আলহামদুলিল্লাহ জীবনে কঠিনতা বাস্তবতা তো আসবেই তাহলেই তো জীবনের আনন্দ তাহলেই তো জীবনের তৃপ্তি ফুল সজ্জার ভিতরে শুয়ে থেকে জীবন ভোগ করা বলা হয় না লাইফ ইজ দ্য নট এ বেড অফ রোজেস এটা কোনো সেই গোলাপের ফুলের বিছানা নয় এ ফ্রি টাইম আমরা ফেস করি হাজারো হাজারো স্ট্রাগল এই জীবন যুদ্ধ পরিচালনা করে আমাদেরকে এগিয়ে যেতে হয় এই যুদ্ধ পরিচালনার জন্য আমাদের হাতিয়ারের প্রয়োজন আর সেই হাতিয়ারটির নাম হচ্ছে শিক্ষা আর শিক্ষা বিষয়ে ইসলাম কি বলেছে প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি শিক্ষাকে বাধ্যতামূলক করেছেন ফরজ করেছেন তালাবুল ইলমে ফারিদাতুন আলা কুল্লি মুসলিম প্রত্যেক মুসলমানের উপরে শিক্ষা অর্জন করা জ্ঞান অর্জন করা এতটুকু জ্ঞান অর্জন করা যার দ্বারা সে সঠিকভাবে চালিত হতে পারবে যুগের সঙ্গে তাল মিলিয়ে চলতে পারবে কারো পিছনে এসে পড়বে না এর অর্থ এই নয় যে শুধুমাত্র দোয়া কালাম মক্তবে গেলাম কায়দা মুখস্ত আমপারা পড়লাম আমরা অনেকই থাকি আমি ওখানেও তো বলে কিছুদিন পড়াশোনা করেছি সম্মানিত দর্শক শ্রোতা এই যে আমাদের ফিলোসফিক্যাল রং আইডিয়া আমাদেরকে চিন্তাকে আবৃত করে রেখেছে এখান থেকে বেরিয়ে আসতে হবে শিক্ষার গোড়াপর্তনকারী আজকে আমরা যাদের নাম শুনি সক্রেটিস প্লেটো প্রফেট মোহাম্মদ সাল্লাহ সাল্লামের দু তিনশো বছর আগের তারা তারা তাদের নিজস্ব চিন্তা চেতনার মাধ্যমে তারা কিছু শিক্ষা মানুষের সামনে দিয়ে গেছেন বাট কমপ্লিট শিক্ষা পূর্ণাঙ্গ শিক্ষা জীবনের সকল দিক আলোচনা তাদের শিক্ষায় আসেনি কেউ হয়তো পলিটিক্সের উপরে রাষ্ট্র ব্যবস্থার উপরে কিছু আলোচনা করেছেন বলা হয় এরিস্টেটল জীবনের সব দিক আলোচনা করেছেন না আমরা স্রষ্টা সম্পর্কে সৃষ্টিকর্তা সম্পর্কে তার আলোচনা একটা পূর্ণাঙ্গ কমপ্লিট ধারণা পাই সক্রেটিস তার কথার ভিতরে তার আলোচনার ভিতরে তার শিক্ষার ভিতরে অনেকগুলো জ্ঞান বিষয়ক এসেছে অনেকগুলো ফিলোসফিক্যাল সাইকোলজিক্যাল অথবা বাস্তব ভিত্তিক অনেক কথা পেয়েছে কিন্তু পূর্ণাঙ্গ কমপ্লিটলি ইবাদত আল্লাহর আনুগত্য করা শিক্ষা সেখানে অনুপস্থিত প্লাটু তাদেরই শিষ্য ছিলেন কিন্তু প্রফেট মুহাম্মদুর রসুল সাল্লাহ আলিহি সাল্লাম এমন শিক্ষা ব্যবস্থা দিয়ে গেলেন যেই শিক্ষা মানুষের মৌলিক মানবিক চাহিদা বেসিক নিডস গুলোকে কমপ্লিটলি পূরণ করতে পারে খাদ্য বস্ত্র বাসস্থান চিকিৎসা বেঁচে থাকার অধিকার আত্মতৃপ্তি বিনোদন যাবতীয় এই যে মানুষের মৌলিক চাহিদা এই মৌলিক চাহিদাগুলো পূরণ করতে পারে একমাত্র প্রফেট মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলিহিউলামের শিক্ষা এজন্য জন্য বিশ্বের সর্বশ্রেষ্ঠ শিক্ষক বিশ্বের সর্বশ্রেষ্ঠ শিক্ষাবিদ বিশ্বের সর্বশ্রেষ্ঠ শিক্ষা প্রবক্তা মহামানব মহানবী শিক্ষক ছিলেন কেমন শিক্ষক ছিলেন এটা অশিক্ষিত মূর্খ জাতিকে একটি শিক্ষিত পৃথিবীর সেরা শ্রেষ্ঠ জাতিতে তিনি পরিণত করেছিলেন হ্যাঁ এমন একটি জাতি যারা একসময় ছাগল চড়াতেন তারা হয়ে গেলেন পৃথিবীর সেরা রাষ্ট্র পরিচালক তাদের অ্যাডমিনিস্ট্রেশন তাদের রাষ্ট্র পরিচালনার ব্যবস্থা তাদের সরকার ব্যবস্থা তাদের অর্থ ব্যবস্থা আজও এই দু এই আধুনিক বর্তমান সময়ে দশ বারো এগারো তেরো এই সনগুলোতে আমাদের রাষ্ট্রবিজ্ঞানীরা অভিভূত হয়ে যান তারা বলতে বাধ্য হন যে তাদের স্টেট তাদের রাষ্ট্র ছিল কল্যাণ রাষ্ট্র তাদেরকে এমন শিক্ষায় শিক্ষিত করলেন যে তৈরি হয়ে গেল এই মেষ পালকদের ভিতর থেকে গণিত বিশেষজ্ঞ স্পেশালিস্ট শুধু তাই নয় গণিতের জন্মদাতা যারা বিশ্বকে তাক লাগিয়ে এদের ভিতর থেকে তৈরি হয়ে গেল আধুনিক সভ্যতার ধারাবাহিকতা আলোচনাটি আমরা ধারাবাহিকভাবে চালিয়ে যাব শিক্ষার উপর তো তার আগে একটু বিরতি বিরতির পর আবার আমরা ফিরে আসছি অল্পক্ষণের মধ্যে ইনশাআল্লাহ পড়ো এবং লেখো আল্লাহ তোমাকে কললেন দান করবেন যে ব্যক্তি এরন তলব করবে সেজনো আল্লাহর পথেই রয়েছে ইসলামের মধ্যে সম্পূর্ণরূপে প্রবেশ করো এবং শয়তানের অনুসরণ না প্রথম নামাজের আদেশ দাও শিরক অকৃতজ্ঞতা জুনুন অহংকারী পদচারণা সকল সমস্যার সমাধান একটি কথার মধ্যে আপনার উত্থানের জন্য দেখুন ইসলামী প্রশিক্ষণ আজ রাত সাড়ে এগারোটায় বা পুনঃ সম্প্রচার সকাল সাড়ে দশটায় বাংলাদেশে পিস টিভি বাংলায় দ্বিধা দ্বন্দ্ব মূল্যবোধের অভাব প্রকৃত বিশ্বাসের অভাব অসচেতন জীবনযাপন ধর্মকে ভুলভাবে তুলে ধরা ধর্মীয় গ্রন্থের পরিবর্তন এবং সংস্করণ তথ্য পেতে কারণ আর আমার দায়িত্ব সত্যটা বলা দেখুন সত্য উন্মোচন প্রতি শুক্রবার থেকে বুধবার রাত নটায় আর পুনঃ সম্প্রচার সকাল সাড়ে সাতটায় বাংলাদেশে বিশ টিভি বাংলায় The students of Islamic International School welcome all of you assalamu alaikum wa rahmatullahi wa barakatuh al malik al salam al mu'min al i'm so blessed to be with them M U S, -S -L -I -M. i'm so blessed Is if we can't cause the only ones with our hairs on straight. Don't ever frown in your head looking down if you hear the Quran the rest in the town. M-US, L I am, I'm so blessed to be with them. M-US, L I am, I'm so blessed to be with them. Watch little wonders at their best. bishoy Shishura. আজ সন্ধ্যা 7টায় আপন সম্প্রচার সকাল 11টায় বাংলাদেশে বিএসটিভি বাংলায় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু শুভেচ্ছা জানাচ্ছি স্বাগত জানাচ্ছি আমরা বিরতির পর আবার অনুষ্ঠানে ফিরে আসলাম আপনাদের এই ধৈর্য ধরে আমাদের এই আলোচনায় যারা অংশ নিচ্ছেন আল্লাহ আপনাদেরকে আপনাদের অনুভূতিতে আপনাদের চিন্তায় বরকত দান করুন আমি দোয়া করছি আমরা আগে বলছিলাম শিক্ষা বিষয়ক শিক্ষার গোড়াপর্তনকারী দু তিনশো বছর আগের তারা তারা তাদের নিজস্ব চিন্তা চেতনার মাধ্যমে তারা কিছু শিক্ষা মানুষের সামনে দিয়ে গেছেন বাট কমপ্লিট শিক্ষা পূর্ণাঙ্গ শিক্ষা জীবনের সকল দিক আলোচনা তাদের শিক্ষায় আসেনি কেউ হয়তো পলিটিক্সের উপরে রাষ্ট্র ব্যবস্থার উপরে কিছু আলোচনা করেছেন বলা হয় অ্যারিস্টেটল জীবনের সব দিক আলোচনা করেছেন না আমরা স্রষ্টা সম্পর্কে সৃষ্টিকর্তা সম্পর্কে তার আলোচনায় একটা পূর্ণাঙ্গ কমপ্লিট ধারণা পাই সক্রেটিস তার কথার ভিতরে তার আলোচনার ভিতরে তার শিক্ষার ভিতরে অনেকগুলো জ্ঞান বিষয়ক এসেছে অনেকগুলো আত্মপ্রলব্ধিমূলক ফিলোসফিক্যাল সাইকোলজিক্যাল অথবা বাস্তব ভিত্তিক অনেক কথা পেয়েছে কিন্তু পূর্ণাঙ্গ কমপ্লিট আল্লাহর আনুগত করা শিক্ষা সেখানে অনুপস্থিত প্লেটু তাদেরই শিষ্য ছিলেন কিন্তু প্রফেট মোহাম্মদুর রসুলুল্লাহ সাল্লাহু আলিসাল্লাম এমন শিক্ষা ব্যবস্থা দিয়ে গেলেন যেই শিক্ষা মানুষের মৌলিক মানবিক চাহিদা বেসিক নিডস গুলোকে কমপ্লিটলি পূরণ করতে পারে খাদ্য বস্ত্র বাসস্থান চিকিৎসা বেঁচে থাকার অধিকার আত্মতৃপ্তি বিনোদন যাবতীয় এই যে মানুষের মৌলিক চাহিদা এই মৌলিক চাহিদাগুলো পূরণ করতে পারে একমাত্র প্রফেট মোহাম্মদুর রসুল্লাহ বিশ্বের সর্বশ্রেষ্ঠ শিক্ষক বিশ্বের সর্বশ্রেষ্ঠ শিক্ষাবিদ বিশ্বের সর্বশ্রেষ্ঠ শিক্ষা প্রবক্তা মহামানব মহানবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহু আলিহিউ এক আশ্চর্য মহাশিক্ষক ছিলেন কেমন শিক্ষক ছিলেন এটা ও শিক্ষিত মূর্খ জাতিকে একটি শিক্ষিত পৃথিবীর সেরা শ্রেষ্ঠ জাতিতে তিনি পরিণত করেছিলেন হ্যাঁ এমন একটি জাতি যারা একসময় ছাগল চড়াতেন তারা হয়ে গেলেন পৃথিবীর সেরা রাষ্ট্র পরিচালক তাদের অ্যাডমিনিস্ট্রেশন তাদের রাষ্ট্র পরিচালনার ব্যবস্থা তাদের সরকার ব্যবস্থা তাদের অর্থ ব্যবস্থা আজও এই দু এই আধুনিক বর্তমান সময়ে দশ বারো এগারো তেরো এই সনগুলোতে আমাদের রাষ্ট্রবিজ্ঞানীরা অভিভূত হয়ে যান তারা বলতে বাধ্য হন যে তাদের স্টেট তাদের রাষ্ট্র ছিল কল্যাণ রাষ্ট্র তাদেরকে এমন শিক্ষিত করলেন যে তৈরি হয়ে গেল এই ভিতর থেকে গণিত পালকদের বিশেষজ্ঞ অ্যারাথমেটিক্স স্পেশালিস্ট শুধু তাই নয় গণিতের জন্মদাতা যারা বিশ্বকে তাক লাগিয়ে দিল এদের ভিতর থেকে তৈরি হয়ে গেল আধুনিক সভ্যতার ধারাবাহিকতা প্রফেট মোহাম্মদ সাল্লি সাল্লাম এর স্কুল থেকে যারা বেরিয়ে আসলো কেমন স্কুল সে কি সীতা নিয়ন্ত্রিত কোনো কক্ষ ছিল কম্পিউটারাইজড কোনো কক্ষ ছিল আজকে হয়তো আধুনিক কোনো স্কুলের ছেলে বা মেয়ে এ কথা কি ভাবতে পারে যে প্রফেট মোহাম্মদ সাল্লা আলি এর ওই যে মদিনায় মসজিদে নববী আর রাসুলের যে বাড়ি আর মেম্বার তার সামনে একটু উঁচু জায়গা যারা হাজ করতে গিয়েছেন এই জায়গাটা দেখে এসেছেন এটা ছিল রাসুলের সেই শিক্ষা প্রতিষ্ঠানের বলা যেতে পারে ক্লাসরুম আল্লাহ আকবার এখান থেকে যারা বেরিয়ে এসেছেন তারা এক একজন হয়েছেন জগৎ সেরা সর্বশ্রেষ্ঠ কেউ হয়েছেন জ্ঞানী কেউ হয়েছেন গুণী কেউ হয়েছেন বিজ্ঞানী কেউ হয়েছেন জগৎ সেরা যোদ্ধা জগৎ সেরা তফসিরবিদ কোরআনের ভাষ্যকার কেউ হয়েছেন বিশ্বসেরা হাদিস বিজ্ঞানী কেউ হয়েছেন বিশ্বসেরা ইসলামিক লয়ার ইসলামিক আইনবিদ কেউ হয়েছেন বিশ্বসেরা বিচারক কেউ হয়েছেন যুদ্ধের ময়দানের যুদ্ধ কৌশল নির্ণয়ক কেউ হয়েছেন আবিষ্কারক উদ্ভাবক এভাবেই প্রফেট মোহাম্মদ সাল্লি ওসাল্লামের মাত্র তেইশ বছরের

শ্রেষ্ঠ সভ্যতার মানদণ্ডে দাবি করতে পারেন না রাসূল উল্লাহ সল্লাল্লাহ এমন একজন শিক্ষাবিদ ছিলেন যে রাসূলের যুগের পর একশত শতাব্দীর ভিতর হোমাইয়া বংশের শেষ পর্যন্ত আরবের বেদুইন যাযাবররা তারা কোরান বুঝতে পারতেন রাসূলের হাদিস তারা বুঝতে পারতেন শিক্ষা গ্রহণ করতে পারতেন আর এটা এত দ্রুত মুসলিম সিভিলাইজেশনকে এবং মুসলিম সভ্যতাকে আধুনিকতার চরম পর্যায়ে পৌঁছে দেয় যে রাসুল সাল্লাল্লাহু আলাইহি আসাল্লামের মদিনার মসজিদ আল্লাহ রসুল যখন নির্মাণ করেছিলেন তার সাদের উপরে দিয়েছিলেন খেজুরের পাতা আর তার দেওয়ালগুলো ছিল কাঁচা ইটের আর উমাইয়া বংশের খলিফা আব্দুল মালিকের সময় অথবা তার পরবর্তীতে আব্বাসিয়া বংশের শাসন আমলে বিভিন্ন সময় ধাপে ধাপে এত সভ্যতা এগিয়ে গেল মদিনা মাদিনাতুন নবী সাল্লাম বিল্ডিং এর শহরে পরিণত হয়ে গেল স্থাপত্য শিল্পের এক চরম ভাবে সৌন্দর্যময় এক স্থাপনা রূপান্তরিত করা হলো গড়ে উঠল নগর সভ্যতা মুসলমানরা যারা একসময় শুকনা খেজুর খেয়ে ক্ষোধার তাড়নায় যারা নামাজে দাঁড়িয়ে মাথা ঘুরে পড়ে যেতেন হজরত আবু হরাই রাতি আল্লাহ আনহ এমনটি ঘটেছিল আল্লাহ রসুল সাল্লি সাল্লামের হাদিস শোনার জন্য বেকুল হয়ে তিনি সবসময় মসজিদে নবীতে রাসুলের কাছে কাছে থাকতেন এদিকে তিন দিন চলে গেল কোনো কিছু খাওয়া হয়নি মাথা ঘুরছে টলছেন যাদের পাশে নামাজে দাঁড়িয়েছিলেন তারা ভাবল এর কি হল বুঝতে পারলেন না আল্লাহ রসুলকে সালাম দিলেন আর সালাম রসুল আল্লাহ আবু হরাইরাকে দেখে আল্লাহ রসুল চমকে উঠলেন চেহারার ভাষা রাসুল হৃদয় দিয়ে বুঝে ফেললেন এই শুকনো চেহারার পিছনে আর কোন কারণ নয় জ্ঞান অন্বেষণ করার এক তীব্র শিক্ষা গ্রহণ করার জন্য তাদের ভিতরে এক অদম্য বাসনা যুবক বন্ধুরা কোথায় কোথায় আমরা আসি আমরা কোরআনের পাঁচটা ছুরা মুখস্থ জানি না নামাজে দাঁড়িয়ে আমরা সূরা ফাতেহাটা সহি শুদ্ধ করে পড়তে পারি না আমরা সেই ছোট সময় মক্তবে গিয়েছিলাম দুটো সুরা পড়েছিলাম দুটো দোয়া পড়েছিলাম ওটুকুই আমি অনেক বড় বড় উচ্চ পর্যায়ের ব্যক্তিদের যারা বড় মানের সরকারি অফিসার সেনা অফিসার বৃদ্ধ বয়সে তাদের কাছে বসে কোনো হজ উপলক্ষে কোনো অনুষ্ঠানে যখন বলেছি হাজি দোয়াটা বলেন সুরা ফাতেহাটা বলেন না সেই শুদ্ধভাবে বলতে পারে তখন নিজেকে বড় অসহায় মনে হয়েছে হাই আফসুস যে সম্বল আমার সবচেয়ে বড় সম্বল যে শিক্ষা আমার সবচেয়ে বড় শিক্ষা যে শিক্ষা আমাকে দিবে মুক্তি যে শিক্ষা আমাকে দিবে জান্নাত অথচ সেই শিক্ষার ব্যাপারে আমরা কত উদাসীন যে শিক্ষা মুসলমানকে এগিয়ে দিয়েছিল সারা বিশ্বে যে শিক্ষা মুসলমানকে দিয়েছিল সম্মান যে মুসলমানকে দাঁড় করিয়েছিল পৃথিবীর শ্রেষ্ঠ জাতিতে আমরা সেই শিক্ষার ব্যাপারে কত উদাসীন সম্মানিত যুবক ভাইয়েরা আলোচনার পর্বটি আমরা শেষ করবো রাসুল সাল্লাহ ওয়াসাল্লামের শিক্ষা ব্যবস্থা কি ছিল কেমন ছিল কি কি বিষয় সেখান থেকে বেরিয়ে এসেছে আজকের বিজ্ঞান আজকের কম্পিউটারের যোগ আজকের ইন্টারনেট যোগাযোগ ব্যবস্থা আজকের অগ্রসরমান বিশ্ব আধুনিক সভ্যতার গোড়া কোথায় আমরা খুঁজলে দেখব বিশ্বনবী মোহাম্মদুর রাসুল্লাহ সল্লাহ আলহি আসাল্লামের শিক্ষা ব্যবস্থায় আমরা পথের মাঝে পথ হারিয়েছি আর তাই আমরা পথ হারিয়ে বিপথে পরিচালিত হয়েছি সেরাতুল মুস্তাকিম আমরা নামাজে দাঁড়িয়ে চাই কিন্তু খুঁজি না আমরা নামাজ থেকে বেরিয়ে মকদুব আলহিম এই মাগদুব এবং বলিন বলিন অভিশপ্ত এবং বিভ্রান্তদের পথে আমরা পরিচালিত হই আমাদেরকে অবশ্যই রাসুল সাল্লাহ আলি ওয়াসাল্লাম যে শিক্ষা রেখে গেছেন সেই শিক্ষার মাধ্যমেই এগিয়ে যেতে হবে সেই শিক্ষা আজও আমাদের মাঝে বর্তমান তবে হ্যাঁ আমাদের এই শিক্ষা ব্যবস্থাটি বিভিন্ন সীমাবদ্ধতায় আবদ্ধ একে এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব আমাদের সকলের পৃথিবী এগিয়ে চলছে প্রচণ্ড বেগে আধুনিক সভ্যতার সঙ্গে আমাদেরকে এগিয়ে নিতে হলে আমাদেরকে শিক্ষিত হতে হবে হবে আমাদেরকে দেখতে ইসলামিক শিক্ষা কি কিভাবে নিজেকে ইসলামিক শিক্ষায় গড়ে তুলব এবং কোরআন এবং সুন্নার শিক্ষার আলোকে আমাদের কর্মপন্থা নির্ণয় করব রাসুলের শিক্ষা দিয়ে আমরা আমাদের জীবন গড়ার প্রত্যয় গ্রহণ করি আমাদের শিশুদেরকে রাসুলের শিক্ষায় শিক্ষিত করার জন্য আসুন আমরা প্রতিজ্ঞা গ্রহণ করি তাহলে সত্যিকারের ইসলামী চেতনা আমাদের মাঝে আসবে আমরা জেগে উঠবো আধার বিদুরিত করে ইসলামী মূল্যবোধ নিয়ে এগিয়ে যাব এই প্রত্যাশায় আজকের পর্ব আমরা এখানে শেষ করব আগামী পর্বে আমরা রাসুল সাল্লাহ আলহি ওয়সালামের শিক্ষাটি কেমন ছিল কি শিক্ষা দিয়েছেন এই বিষয়গুলো নিয়ে আলোচনা করবো আশা করি আমাদের সঙ্গে সেই পর্বেও থাকবেন এই প্রত্যাশায় আসসালাম আলাইকুম আ O abaracato. কার আপনার সম্পদকে সুরক্ষিত না রাখতে পারে বিনিয়োগ আপনার সম্পদকে নাও বৃদ্ধি করতে পারে কিন্তু জাকাত দিলে নিশ্চয়ই আপনার সম্পদ বাড়বে থাকবে সুরক্ষিত এবং পবিত্র ডিজ টিভির সাথে থাকুন আপনার জাকাত ও দানের অর্থ পাঠাতে পারেন আইআরএফআই আলড্রায়েন ব্যাংক কোয়াড্রান কোর্ট আটচল্লিশ ক্যালথর্প রোড বর্মিংহাম ইউকে পাউন্ড অ্যাকাউন্ট নাম্বার শূন্য

যার মধ্যে নিহিত আছে আল্লাহর নির্দেশ ফোরানের যে ঘটনা অত্যন্ত শিক্ষণীয় ঈমানকে শুদ্ধ করার জন্য তৌহিদকে প্রতিষ্ঠা করার জন্য শিরককে উচ্ছেদ করার জন্য দাউদ আহিসাল্লামকে রাজত্ব দিলেন জ্ঞান দিলেন তাকে মনোনীত করলেন আমরা ঈমান আমার যখন তারাই মেনে নিছিলেন কোরআন সন্ন্যাহ যখন যেটা বললো সেটা মেনে নেওয়া আল্লাহর উদ্দেশ্য আল্লাহ হুকুমমানকে মুকুম্মান হাসান জামিল

আজ রাত আটটায় আপ সম্প্রচার সকাল সাড়ে ছটায় বাংলাদেশে বিস টিভি বাংলায়